আবার আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে 23 জুন উপনির্বাচন এবং চারটি কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে বেশ প্রস্তুতি কিন্তু রাজনৈতিক দলগুলো যেরকম ভাবে নিচ্ছে একই রকম ভাবে যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন যারা ভোটকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন যাতে করে সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হয় ইতিমধ্যেই আমরা যদি দেখি যে 80 ঊর্ধ্ব যারা ব্যক্তিরা রয়েছেন বা যারা দিব্যাঙ্গরা রয়েছেন তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ পর্ব কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তার পাশাপাশি ভোটকর্মীরাও কিন্তু ভোট গ্রহণ তাদের যে পর্ব সেটাও সম্পন্ন হয়েছে এবং 23 জুনের নির্বাচনের দিকে কিন্তু এবং সকলেই তাকিয়ে আছে আরক্ষা দপ্তরের কর্মীরা থেকে শুরু করে যারা ভোটের সঙ্গে যুক্ত রয়েছেন ভোটকর্মীরা প্রত্যেকে কিন্তু তাদের মতো করে অবশ্যই পুরোপুরি একদম শেষ তুলির টান দিচ্ছে দাঁড়িয়ে উপনির্বাচনে 6 এবং 8 বর্দোয়ালির যে 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালির যে ভোটকর্মীরা রয়েছেন তাদের নিয়ে শেষ কর্মশালার একটি আয়োজন করা হয়েছে রবীন্দ্র ভবনে এবং রবীন্দ্র ভবনে এই কর্মশালাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং যে বিষয়টা অবশ্যই উঠে আসছে এই মুহূর্তে 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালির যারা ভোটকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে শেষ একটা কর্মশালা দীর্ঘদিন ধরেই কিন্তু অনেকদিন ধরেই কর্মশালা চলছে বিভিন্ন রকমভাবে তাদেরকে ভোটকর্মীদের শেখানো হয়েছে কিভাবে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে হয় ইভিএম মেশিন কিভাবে কাজ করে ভিভিপ্যাট মেশিন কিভাবে কাজ করে কিভাবে কানেক্ট করতে হয় সেগুলোকে কোনো সমস্যা হয়ে গেলে যদি ম্যালফাংশন হয়ে যায় কিভাবে রিপ্লেস করতে হবে এই সব বিষয় কিন্তু তাদেরকে শেখানো হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আবারও ট্রেনিং দেওয়া হয়েছে তাদের উপনির্বাচনে 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালি ভোটকর্মীদের নিয়ে শেষ কর্মশালার আয়োজন করা হয়েছে আজকে রবীন্দ্র ভবনে এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে আগামী 23 তারিখে সদরের আন্ডারে দুটো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে বাই ইলেকশন হতে যাচ্ছে 6 আগরতলা এবং 8 টাউন বর্দোয়ালি সেই উপলক্ষে পোলিং পার্সোনালদের ট্রেনিং আমরা শেষ পর্যায়ে এখানে করতে যাচ্ছি এই ট্রেনিংয়ে সমস্ত পোলিং পার্সোনালরা আছে সাথে এডিশনাল পোলিং পার্সোনাল আমাদের সাথে আছে মাইক্রো অবজারভাররা আছেন সমস্ত প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং ফোর্থ পোলিং এবং এডিশনাল পোলিং পার্সোনাল মাইক্রো অবজারভার আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেট সবাই সম্মিলিতভাবে এখানে উপস্থিত থেকে পুরো ভোট প্রক্রিয়া আবার ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে আজকে সম্মিলিত হয়েছি এবং ট্রেনিংয়ের আয়োজন আমরা করেছি কিন্তু লাস্ট ট্রেনিং আজকে 20 তারিখ এদের মোকল হবেন মুভমেন্ট হবেন 22 তারিখে মুভমেন্ট করবে উমাকান্ত একাডেমি ওল্ড বিল্ডিং কমপ্লেক্স থেকে ইভিএম এবং সমস্ত ভোটিং মেটেরিয়ালস নিয়ে এখান থেকে রওনা দেবেন আমরা সকাল 8টা থেকে শুরু করব বিভিন্ন পুলিশ স্টেশনে যাওয়ার জন্য আমাদের দুটো কনস্টিটিউয়েন্সিতে 111টা পুলিশ স্টেশন আছে এই 111টা টিম মুভমেন্ট করবেন সাথে পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স এবং আদার্স সমস্ত পুলিশ পুলিং পার্সোনালরা তারাও থাকবেন মূলত ওই দিন যাতে সম্মিলিতভাবে সবাই কাজ করতে পারেন তার জন্য আজকে পুলিং পার্সোনালের সাথে মাইক্রো অবজারভার এবং এডিশনাল পুলিং পার্সোনাল সবাই আজকে এখানে শেষ পর্যায়ের আলোচনা এখানে লেটেস্ট ইলেকশনে জানেন সবসময় এটা গাইডলাইন আপনারা শুনলেন রিটার্নিং অফিসার তথা এসডিএম অসীম সাহা কি বলেছেন এবং আজকে যে ট্রেনিং পর্ব সেটা শেষ ট্রেনিং পর্ব হয়েছে যারা ভোটকর্মীরা রয়েছেন তাদের এবং 22 তারিখ মুভমেন্ট শুরু হবে এবং তারা কিন্তু চলে যাবেন উমাকান্ত থেকে বিভিন্ন বুথ কেন্দ্রগুলোতে আগে থেকেই চলে যাবেন এবং সেখানে গিয়ে নিজেদের দায়িত্ব কিন্তু অবশ্যই বুঝে নেবেন সমস্ত রকমভাবেই যারা ভোটকর্মীরা রয়েছে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এবং একটি নির্বাচনের সময় শুধুমাত্র রাজনৈতিক দলের প্রস্তুতিই নয় যারা রয়েছেন প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন ভোটকর্মীরা তাদের প্রস্তুতিও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদম শেষ তুলির টান চলছে বলাই চলে সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে